সম্প্রতি সময়ে পরিচালক সঞ্জয় সমদ্দারের মানুষ চলচ্চিত্রের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। তাছাড়া চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে দেখা যাবে জিৎকে, পাশাপাশি আরো অভিনয় করতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। তাছাড়া চলিত বছরের নভেম্বর মাসের 24 তারিখে চলচ্চিত্রটি মুক্তি হবে বলে শোনা যায়। অন্যদিকে রিসেন্টলি বাংলাদেশি গণমাধ্যমের সূত্র থেকে শোনা যায় পরিচালক সঞ্জয় সমদ্দার সাকিব খানের সঙ্গে কাজ করবেন। তাছাড়া 2024 সালে তিনি সাকিব খানকে নিয়ে তার চলচ্চিত্র নির্মাণ করবেন বলে শোনা যায়। সে প্রসঙ্গে এই তারকা আরো বলেন, সাকিব খানের সঙ্গে চলচ্চিত্র প্রসঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে। তাছাড়া আপনারা সকলে জানেন চলচ্চিত্র অনেক বড় একটি প্রজেক্ট, ফলে সবকিছুর জন্য একটু সময়ের প্রয়োজন। তাছাড়া যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই 2024 সালে সাকিব খানের সঙ্গে শুটিং ফলোরে যোগদান করব আমি। পাশাপাশি দর্শকদেরকে ভালো একটি চলচ্চিত্র উপহার দেওয়ার চিন্তা ভাবনা আছে আমার। তাছাড়া সেই চলচ্চিত্রের নাম কি হবে সেটি অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে মাত্র কয়েকদিন আগে পরিচালক সঞ্জয় সমদ্দার মানুষ চলচ্চিত্রের শুটিং এর কাজ শেষ করেছেন। যদিও আপনারা সকলে জানেন চলচ্চিত্রটি অভিনয় করতে দেখা যাবে কলকাতা বাংলার সুপারস্টার জিৎকে, ফলে সম্প্রতি সময় জিৎ ভক্তরা তার আপকামিং চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষা করছে। প্রসঙ্গত টলিগঞ্জের দর্শক বা একজন তারকা হলেন জিৎ। তাছাড়া এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি দর্শক বা চলচ্চিত্রে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ সেই তারকাকে চিঙ্গি সিনেমাতে দেখা গিয়েছে। তাছাড়া চলচ্চিত্রটি বাংলা ভাষার পাশাপাশি হিন্দি ভাষাতে মুক্তি পেয়েছে। সোভিয়ার্স জেনে তো নিলেন পরিচালক সঞ্জয় সমদ্দার অভিনেতা সাকিব খানকে নিয়ে তার আপকামিং চলচ্চিত্র নির্মাণ করবেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।